Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এরকম কোনোদিন ঘটেনি আর ঘটবেও না। ১৯৬৭ সাল, স্বাধীনতার ২০ বছর অতিক্রান্ত। স্বাধীন হলেও এদেশে শ্রেণী বিভাজনের রেখা ক্রমশ স্পষ্ট হতে থাকে। সমাজ ব্যবস্থার ভারসাম্য হারিয়ে ধনী আরো ধনী হতে চায়, আর একদিকে গরিব ক্রমশ গরিবতর। নকশালবাড়ি নামের একটি ছোট্ট গ্রামে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে সংগঠিত হয় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এক সশস্ত্র প্রতিবাদ। বিশ্ব রাজনীতির তৎকালীন নিরিখে এই আন্দোলনকে কমিউনিস্ট আন্দোলন বলেও অনেকে মনে করে। প্রশাসন শক্ত হাতে এই প্রতিবাদের মেরুদণ্ড ভেঙে দেয়। ফুলকির মতো জ্বলে ওঠা সে প্রতিবাদ সারা বাংলায় তুবড়ির আকার ধারণ করে। এই আগুনে ঝাঁপ দেয় বহু পড়ুয়া যুবক যুবতীরা। উৎপত্তি সূত্রে এই আন্দোলনকে নকশাল আন্দোলন, প্রতিবাদীদের নকশাল আখ্যা দেয়া হয়। সবটাই ইতিহাস, ব্যাখ্যা যার যার নিজস্ব। আপনার ছেলে বলে তো গায়ে চন্দন লেপবো না। ছেলেকে বোঝান, সবই বোঝেন। হাওয়া খারাপ, অর্ডার হয়ে গেছে। এখনো সময় আছে, ওরা যা বলছে তাই কর, বাকিটা আমি সামলে নেব। এভাবে বিপ্লব হয় না। কই কেউ এলো তোকে ছাড়াতে? আসবে না শঙ্কর। আমাদের দিকে পেটও ছুটছিল, ম্যাজিদের হাতে লেগেছে, তাই মেরে তুলে নিয়ে এলাম। কিন্তু অনির্বাণটা পালিয়ে গেল স্যার। সোনার চামচ মুখে দিয়ে বিপ্লব, এটা দেখেছিস? বিপ্লব না স্যার, বিশ্বাস করুন, ওসব বিপ্লব টিপ্লব কিছু না। এই বিশাল স্রোতেও একটা প্যাকাটি স্যার, প্যাকাটি। অনির্বাণ সেন পাবেন। ওর
সেফ প্যাসেজ। কমরেডস, শোষণ মুক্তির অপর নাম রক্তাক্ত বিপ্লব। তার জন্য চাই সশস্ত্র শ্রেণী সংগ্রাম। আজকের ঘটনা নিঃসন্দেহে তোমাদের যোগ্যতার ছাপ রেখেছে, কিন্তু কমরেডস, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশেছ ভালো? না, ১৯৭১-এর সামাজিক
ও রাজনৈতিক প্রেক্ষাপট বিপ্লবের আগুন জ্বালিয়েছিল। প্রশাসন আপনাদের নকশাল আখ্যা দিয়েছিল। তারপর 42 বছর কেটে গেছে, দিন পরিবর্তন হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে, রাজনৈতিক রং পরিবর্তন হয়েছে। বিকাশবাবুরা এখন কেমন আছেন আমরা জানবো। দেখুন, এই সোসাইটি আমরা চাইনি। লড়াই নিয়ে, আন্দোলনের প্যাটার্ন নিয়ে প্রশ্ন তো থাকবেই, কিন্তু আদর্শ? আমরা কিন্তু ছাত্রদের, সাধারণ মানুষকে না দিতে পেরেছিলাম, কিন্তু তারাই যাচ্ছে। মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং স্যার। কটায় এসছে ফ্যাক্সটা? 6:55 ফ্যাক্সটা এসে পড়েছিল স্যার। কাল রাতের দিকে ময়দান স্টেশনে সন্দেহজনক এক মহিলাকে ঘোরাফেরা করতে দেখা গেছে স্যার। যা, হ্যাঁ রাখো। জিআরপি অ্যারেস্ট করেছে এই ঘটনার সাথে। নমস্কার, বলুন। সিদ্ধার্থ চৌধুরী। নাম? রোহিণী সান্যাল। ওকে স্যার, ওকে স্যার। স্যার লোকটাকে আগে ট্রেস করুক। হ্যাঁ স্যার, হ্যাঁ রাখছি। লালবাজে ধরো স্যার। এক্সাক্ট টাইমটা কিছু বলেছে কি? হ্যাঁ, আজ লাস্ট মেট্রোয় আমি সুইসাইড করছি, তাই এই ফ্যাক্স। আবার ঘন্টাখানেকের ভেতর আরেকটা ফ্যাক্স পাবেন। যদিও রোজ হাজার হাজার মরছে পোকামাকড়ের মতো, তাতে আপনাদের কিছুই যায় আসে না। তবে কিছু কথা যা আমার আপনাদের জানানো খুব প্রয়োজন, কিছু কথা যা আপনারা কিছুতেই শুনছেন না সেগুলো শোনাব। আজ সারাদিন ভটনাকর আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনার সাথে বোধহয় ফোনে। সিট। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমি 6 বছর গ্রাউন্ড চ্যানেলে কাজ করেছি, রিপোর্টার, নিউজ অ্যাঙ্কার দুটোই। মাসকম আর জার্নালিজমে আমার অনেক ডিগ আছে, সুতরাং আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স। কি করেছিল উনি? উনি স্যার, উনি আমাকে খুব গাইড করেন স্যার। আমি পারবো স্যার, আমি পারবো। আই নিড দ্য জব স্যার। রোহিণী স্যার। রোহিণী, রোহিণী, হোয়াট ইজ নিউজ? নিউজ নিউজ মানে এক কথায় ঘটনা, ঘটনা যা আমাদের চারপাশে দৈনন্দিন জীবনে ঘটে চলেছে। বাইরে রাস্তায় ঘটা ঘটনা থেকে শুরু করে দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, খেলাধুলো, বিনোদনের দুনিয়ায় ঘটে যাওয়া সমস্ত রকম ঘটনাকে আমরা নিউজ বলতে পারি। এবার এই নিউজ। গুড মর্নিং স্যার। মর্নিং সেনগুপ্ত। বাড়িপুরে কোনো একটা ফোন বুথ থেকে ফ্যাক্স এসেছিল স্যার। কে লোকটা? লোকাল থানা ট্রেস করছে, পেলেই তুলে আনো স্যার। ওকে স্যার। কোনো সিরিয়াস ইস্যু? হি হ্যাজ সামথিং টু রিভিল স্যার।
কি আর হেদু আর কেসটা কি? একটা পিৎজা ডেলিভারি বয়কে কয়েকজন ভিকরি মারধর করে পিৎজা কেড়ে নিয়ে খেয়ে নিয়েছে। পিৎজা ছেলেটা ওখানে কি করছিল? ওদের রেকর্ড অনুযায়ী ফোন নাম্বারটা ফুটপাতের কোনো একটা পাশের এসটিডি বুথের। তার মানে অর্ডারটা ওরাই দিয়েছিল বোধহয়। আমি তাহলে বলো শুভঙ্কর। স্যার, মেট্রো রেল একজন ফ্যাক্স করেছে, লাস্ট মেট্রোই সুইসাইড করবে আজকে। হু ইজ হি? নো আইডিয়া স্যার। জড়া লোক কাউকে? অপোজিশন, গভর্নমেন্ট, ফিল্ম স্টার? নো, বাট হোয়াট উই ক্যান ডু ইজ, শুভঙ্কর, কে কোথায় সুইসাইড করবে দ্যাটস নট নিউজ। ডেথটা কতটা ইম্প্যাক্টফুল সেটা দেখো। অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব মি। Journalism is a different ball game. I love swimming, sir. কোথায় কি ঘটছে সেটা নিউজ নয়, আমি সেই ঘটা ঘটনাগুলো নিয়ে কি ভাবছি দ্যাটস নিউজ। কাম। লোকটার বয়স 60-এর কাছাকাছি হবে, কাঁধে একটা ঝোলা ব্যাগ, তাতে বেশ কিছু টাইপ করা কাগজ ছিল। দোকানে এসে থেকে খুব তাড়াহুড়ো করছিল। কেন, কিছু হয়েছে স্যার? ফ্যাক্স এসে পৌঁছচ্ছে শহরের বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলিতে। বিষয় আত্মহত্যা, এক অজানা আগন্তুকের আত্মহত্যার হুমকি। প্রথম ফ্যাক্স আসে বারুইপুরের একটি ফোন বুথ থেকে, এবং দ্বিতীয় ফ্যাক্সটি এসে পৌঁছেছে মেট্রো রেলের দপ্তরে ও লালবাজারে। কেন কেন সুইসাইড করতে চাইছেন তিনি? বেঁচেইবার কি হবে, আমি আমার বউ। হ্যাঁ গো, এই মাস 85 টাকা, আবার তোমায় ঠকিয়েছে। আর আমার থ্যালাসেমিয়ায় ভোগা ছেলে ডোডো। বাবা, আমরা তিনজন। মাইনে 16,500 টাকা, ছেলের রোগের খরচ 3,000, বাড়ি ভাড়া 5,500, 8,000 ওই মুদিখানা, রেশন, ইলেকট্রিক, গ্যাস, ট্রেনের মান্থলি, ছেলের বায়না, বইয়ের আবদার, ওই আর কি। কষ্টে সিস্টে অঙ্ক মেলে, তবু সকাল হলে একটু মনে হতো হেঁটে আসি। বড় লোকদের রোগ সুগার। একটু সকাল, একটু আলো, আর কে সুগার দোকানে এক কাপ চিনি ছাড়া লিকার। কোনো খবর আছে? ভাড়া তাই না? হ্যাঁ, 5-5,500-এর মধ্যে বলেছি, খবর এলে বলবো। হ্যাঁ, ওটা দাও। গুড মর্নিং স্যার, বলছি মাসে 5,500 টাকা বাড়ি ভাড়া দেন, তার থেকে মাসে 6,500 টাকা ইএমআইতে একটু দূরে ফ্ল্যাট আপনার নিজের কি? আপনি? স্যার, নারায়ণ সামন্তার। স্যার, সবাই তো পাচ্ছে, একবার ভেবে দেখুন, স্কিমটা একবার বুঝিয়ে দিই। আসুন। জানলার কাজটা কিন্তু আগে থেকেই ভাঙা, মনে আছে তো? ছাড়ার সময় আবার টাকা চেয়ে না বসে। কিছু সন্ধান পেলে? পেয়েছি, ভাড়া নয়, ফ্ল্যাট। ফ্ল্যাট? না না, সে তো অনেক ভাড়া। ভাড়া না, নিজেদের ফ্ল্যাট, মানে কেনা। নিজেদের ফ্ল্যাট? ওই তো সামান্য কটা মাইনে, তার উপর ডোডোর চিকিৎসা,
তুমি কি পাগল হয়ে গেলে? আরে না না, হিসেবটা ভালো করে বোঝো, নিতেই হবে, কেউ তো মাথা দিব্যি দেয়নি। একটু গয়না বিক্রি করে একটু লোন নিয়ে একটু সকালাত কমিয়ে দিয়ে হবে না? এত বড় একটা শহরে নিজেদের ছাদ একেবারে নিজস্ব ভাবুন, যেখানে 11 মাসের কোনো হিসেবই নেই, আর তাছাড়া এ তো অ্যাসেট, সম্পত্তি, ভাবুন। এই পেঁয়াজ 4 মাস আগে 22 টাকা করে কিনেছে আর এখন 7 টাকা করে কিলো, ভাবুন। একবার ভেবে দেখুন না স্যার, সবাই তো পাচ্ছে। স্বপ্ন স্বপ্ন দেখালো নারা, আর সেই স্বপ্নের পিছনে ছুটতে শুরু করলাম। রাস্তায় বেরিয়ে চারিদিকে তাকাতাম আর ভাবতাম, এত বাড়ি, সবার বাড়ি, কারো বড় কারো ছোট, আমার একটা বাড়ি হবে না, নিজের। এখন সময় স্বপ্ন দেখার, স্বপ্ন রাখুক বা আকাশে, টানা পড়েনের বেড়া ভেঙে স্বপ্ন ওড়ে স্বপ্নেরই বিশ্বাসে, স্বপ্ন মেশে আমার দীর্ঘশ্বাসে। বাড়ি ভাড়া বাবদ 5,500 টাকা, ফ্ল্যাটের ইএমআই 6,500, একটু কষ্ট করে চলতে পারলে ফ্ল্যাটটা তো আমাদের হবে, কি গো বলো? হ্যাঁ, এটাকে বন্ধক রেখে লোন নিতে পারবে, টোটোর চিকিৎসা করতে পারবে, তারপর 11 মাস পর পরই অসুস্থ ছেলেটাকে নিয়ে টানা হাজরা। মধ্যবিত্তের শখের ফ্ল্যাট, আমরা তিনজন, ইএমআই 6,500 টাকা। নমস্কার, খুচরো ব্যবসা ভারতের দ্বিতীয় বৃহত্তম এমপ্লয়ার, 44 মিলিয়ন নতুন কাজের সুযোগ তৈরি করছে। বিজনেস লাইন লিখছে 20% বাজার যদি গ্লোবমার্ট ধরতে পারে, যেটা কোনো ব্যাপারই নয়, তাহলে 8 মিলিয়ন লোক কাজ হারাবে। আরে বাবা, মডার্ন রিটেল বেটার কোয়ালিটি জব তৈরি করবে, বাট ফর ফিউয়ার জবস, এন্ড দ্যাটস দি ইস্যু। কোথা থেকে পান এসব? ইটস জাস্ট আ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। অ্যানালিসিস ছাড়ুন ছাড়ুন, আরে আপনার চ্যানেল নিয়ে প্রশ্ন তুললে জায়গাটা পাল্টে যাবে। ওই সিঙ্গানিয়া, দত্ত, গাঙ্গুলি ক্যালকাটা ক্লাবে কাদের সঙ্গে বসেন? আরে মশাই, বেচছেন তো সেই গরিবদেরই। কাজ বাড়বে, ব্যবসা বাড়বে, আপনার একার ব্যবসা বাড়লে চলবে? কোন মিডিয়ায় কত FDI ঢুকছে আমরা জানি না। হ্যাঁ শালেন, আচ্ছা আপনি রাজ্যের একজন খুচরো ব্যবসায়ী নাম করতে পারবেন? এটা আমাদের টপিক নয় মিস্টার মিত্র। পারবেন না, আমি চিনি, আমাকে চিনতে হয়, আমি চিনি, আমাকে চিনতে হয়। ছোট কর, আমি চিনি, আমাকে চিনতে হয়। ছোট কর, এত রাখা যাবে না। কি হলো? দেখ, এই লোকটাকে ছাড়া এই মুহূর্তে আমি ফ্র্যাঙ্কলি কোনো নিউজ পয়েন্ট দেখতে পাচ্ছি না, অথচ থার্ড ফ্যাক্স এসেছে। জানো কি, বাসা নয় ফ্ল্যাট,
ফ্ল্যাটটা কিনে নিলাম বুঝলেন, আমার জমানো কিছু টাকা আর ঋণার কয়না। গান শেষ, তাগাদা শুরু। মরার ভয়ে একদিন পালিয়ে গেছিলাম, বাঁচলাম না। লোভের আগুন গিলতে গিলতে আমাকেও গিলে নিল। নারায়ণ সমাদদার আমাকে ঠেলে দিল প্রথম লোভের দিকে, হয়তো আমার মতো আরো অনেককে। এই যে কি ব্যাপার, তিন মাসের ইএমআই বাকি, ফোন করলে ফোন ধরছেন না, সেয়ানাগিরি নাকি? না না, মানে এই মাসে একটা অসুবিধা ছিল, সামনে মাসে দিয়ে দেবো ভাই। ভাই আমি আমার কোথাকার ভাই বে, ওরের বাচ্চা। এ কি লোন আমি নিয়েছি, আমার বাবাকে কেন গালাগালি দিচ্ছেন? শুধু বাবাকে নয়, নারায়ণ সমাদদারকে অ্যারেস্ট করো এক ঘন্টার মধ্যে, নইলে আমি নির্ধারিত সময়ের আগেই সুইসাইড করব। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। হি সাউন্ডস লাইক এ পোয়েট। একজনের ভিমসে আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। লোনের টাকা ফেল করেছে, ফ্ল্যাট কিনতে থেকে মাথার দিবি দেয়নি। আশ্চর্য, আই আন্ডারস্ট্যান্ড, বাট সিচুয়েশনটা দেখো, সুইসাইড করবে বলছে, কি করবে উই ডোন্ট নো, কয়েক হাজার প্যাসেজ। স্যার লোকটাকে ধরার আগে নারায়ণ সমাদদারকে অ্যারেস্ট করলে আমরা একটু টাইম পাবো। রিজন রিজন নো রিজন স্যার, জাস্ট অ্যান অ্যাপ্রিহেনসিভ অ্যারেস্ট, তুলে আনি। স্যার নারায়ণ সমাদদারকে তুলে নিয়েছি, আইডেন্টিফাইড স্যার। গুড, লেট মি নো স্যার, আইডেন্টিফাইড। চলো
ফারিদা ভালো না মনে নিবাচ্ছেন, এককালে ওই নকশাল নকশাল করতে শুনেছি। তো কোন একজন লিডারকে কি যেন নাম, তাকে আর পুলিশকে মেরে দিয়েছিল। কোন লিডার? আমি স্যার কিছু জানি না, বিশ্বাস করুন মায়েরই বলছি। আমি খুব ভীতু টাইপের লোক জানেন তো, ওই রাত্রেবেলা ভূতের ভয় এক কাজ জেগে থাকি, ঘুম আসে না। একটা ছোট মিটিং আছে ভাই, পরে কথা বলছি। অন্যতম নাম স্কটিশ চার্চ কলেজের কেমিস্ট্রি স্টুডেন্ট অনির্বাণ সেন, পুলিশের খাতায় ফেরার 1971 এর 21 মে দুই পুলিশ অফিসার এবং শঙ্কর চৌধুরীকে গুলি করে মারেন। আজ আরেক 21 মে কি করতে চাইছেন এই অনির্বাণ সেন? বিপ্লব, লেটস প্রে ফর সামওয়ান সোল। অনির্বাণ সেন 1971? না, এ বিষয়ে আমরা কথা বলতে চাই না। লালবাজারকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ পুলিশের কাজ যথাসময় করবে। হ্যাঁ হ্যাঁ, মেট্রো ঠিকঠাক চলছে। আই নিড দ্য ডিটেলস, আই ডোন্ট হ্যাভ টাইম। না না, কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই, প্লিজ আমাদের কাজ করতে দিন। নো কমেন্টস। This is, oh my god, this is a big story. Ekjon ex nokshal suicide korchi ara blood pressure and shining inform korchi. Yes sir, research almost done sir. Ha, viewership almost 9 e pouchobe. Yeah, good sir, good. Ha, control room pele amake janabe. 10 seconds 40,000 till now. একমাত্র টেলিভিশন চ্যানেল। ভালোই চলছিল জানেন, এখন দিনে দিনে খরচ বেড়েই চলেছে। পুরনো বাড়ির পর্দা নাকি নতুন ফ্ল্যাটে বেমারান। রিনা বলল এখানে কেউ টেপা কলের জল খায় না, অ্যাকোয়াগার্ড। প্রথমে 900 টাকা, তারপর মাসে মাসে 400 টাকা। আগে মাসে একবার ডোটোকে রক্ত দিলেই চলত, এখন দুবার দিতে হয়, খরচ 6,000 টাকা। অঙ্ক সব কেটে গেল, হেমোর দুর্ভাগাদেশ। যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। রাষ্ট্র তো ছেলের খরচ দেবে, আদায় কর, আদায় কর। তো রাস্তা ডিসঅনেস্টি রাস্তা, অনেস্টি মারাচ্ছে। শোন, আমার ছেলের একটা লম্পরা হলেও না আমি অ্যাপেলোতে দেখাই। হ্যাঁ, তোর তোর তো ভার্জি করে শতরঞ্জিও জুটবে না। আরে বাজার দর যদি বেঁচে থাকার দরের 20 ফুট ওপর দিয়ে যায় তুই কি করবি? আরে তুই তো সিধু কানুনুস, মিডিল ক্লাস, মিডিল ক্লাস, মিডিল ক্লাস। 70-এর বিশ্বাসটা সেদিন হারিয়ে গেল। বিপ্লবীদের বোধ হয় বাবা হওয়া সাজে না। বিনয়ের কথা ডোডোর মুখটা ছাড়া কিছুই ভাবিনি। আমাদের আবার কিসের রিজন? সত্যি তো মিডিল ক্লাস।
নীতিবোধ জঞ্জাল স্বপ্নের বসে আটে তাল নকশা জীবন রহসে কত ভুলে কত ঠিক বলে ঠিক ধিক ধিক লক করে লোভে পড়ে চারিদিক কত ঘরে কত পেট কত মুখে কত গ্রাস সারি সারি মাথা রে ভাঙা স্বপ্নের লাল এটা তোর ভাগ টাকাটা নাও বিপ্লব ছাড় বিপ্লব কি ভাবছিস বিপ্লব শেষ হয়ে গেছে অনেক এবার ছেলেটার কথা ভাব চাকরিটা হঠাৎ চলে গেল আবার লড়াই বেঁচে থাকার দাদা চৌরঙ্গি বটতলা তো এটা সারা রোজ ফোন করে অর্ডার দিচ্ছে বাইরে ফোনে সারা বুঝতে পারছি না ধিকির আমার পয়সা আছে খেলা তো সবে শুরু নারায়ণ সমাদদারকে ধরেছে শুনলাম এবার বিনয় গাঙ্গুলি নাম তো সবে শুরু চলো হাঁটা যাক মামদোবাজি তোর ওকে ওয়ারেন্ট তো আছেই একাত্তরের ওয়ারেন্ট যা একাত্তর তাই বাহাত্তর তারপর সুইসাইড করে ফেললে আর সুইসাইড করার আগে সেম সাইড করে দিলে এদের চেনো না বন্ধুকে মাথা রেখে ঘুমোতো গোপটার আগে থেকে এরা বোমা বাজছে হ্যালো অনির্বাণ সেন এখনো বিনয় গাঙ্গুলিকে অ্যারেস্ট করছেন না কেন স্যার অনির্বাণ সেন হ্যালো এখন 12:30 অফিসে গেলে এখনো ফাইলের মধ্যে টাকাটা পাবেন ওয়ারেন্ট লাগবে না আমি ঠিক শুনতে পাচ্ছি না কি বলছেন আচ্ছা আচ্ছা ফোন ট্র্যাক করছেন পুরনো অভ্যাস এখনো গেল না আগে বিনয় গাঙ্গুলিকে অ্যারেস্ট করুন আমার কথা পরে ভাবলেও চলবে শুভঙ্কর স্যার স্পন্সর ফিডব্যাক ইজ এক্সেলেন্ট পুলিশ অনির্বাণ সেনকে ট্রেস করতে শুরু করে দিয়েছে কতক্ষণ মুভমেন্ট শুরু হয়ে গেছে বিট লাগাও সমস্ত নিউজ সেকেন্ড রানার কর অনির্বাণ সেনকে আমাদের প্রথমে চাই শুভঙ্কর ওকে স্যার বোঝাতে পারলাম ফেসিলিটি চান পাবেন নাও স্টপ দিস গিমিক মশাই গিমিক একজন প্রাক্তন রাজনৈতিক কর্মী অনির্বাণ সেন সো আই স্মেল আ র‍্যাট গন্ধটা কার আপনি বলুন অনির্বাণ সেনকে আপনি প্লট করেছেন হই হই করছেন পুরনো কোনো কোনো জিগির তুলে কি প্ল্যান আপনাদের আমি কাউকে প্লট করিনি মিস্টার মিত্র
এমনও তো হতে পারে যে কারেন্ট সিচুয়েশন থেকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য আপনারা লোকটাকে তুলে এনেছেন। আমিও কাউকে প্লট করিনি মিস্টার চৌধুরী। তবে হ্যাঁ, অনির্বাণ সেন যদি বলে যে সিদ্ধার্থ চৌধুরীকে অ্যারেস্ট করতে হবে, তো করতে হবে। দেন কী করবেন আপনি? আরে মশাই, ব্যবসা করবেন আর কম্প্রোমাইজ করবেন না। টার্মস স্ট্যান্ড পাল্টান। আপনি একজন ওয়েল নোন জার্নালিস্ট, চ্যানেল হেড, মিডিয়া আর গভর্নমেন্টের তালমিল না থাকলে কি হয়? ইউ ডোন্ট নো হু ইজ হি। ওকে দয়া করে এত তুল্লাই দেবেন না, একটা খুনে পলিটিক্যাল ওয়ার্কার, নকশাল, ডেঞ্জারাস। একটু বুঝে চলুন। দুম করে আপনার চ্যানেলটা বন্ধ হয়ে গেলে খুব দুঃখ পাব। স্টেটমেন্ট, নো ওয়ার্নিং। গুড ডে মিস চৌধুরী। কাপড়ের দোকানে একটা কাজ নিলাম, 6,000 টাকা মাইনে। ওই গুন্ডাগুলো রোজ ফোন করে গালাগালি করত। EMI-টা আমি দিতে চাই, কিন্তু দেবো কী করে? কবিতা বলতাম কলেজ লেভেলে, এরকম অসংখ্য কবিতা ওকার মতো ইদানিং ভেসে বেড়ায়। খোদা তোর শিশু, চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, কচি পেটে তার জলে আগুন। এটা পালতু, একদম ফালতু। আর ঠিকই ফালতু সময়, একদিন সন্ধ্যাবেলা আপনারা কি গুন্ডা ভাড়া দেন? দেই, লাগবে, বসুন। বাইরে চেয়ারে বসে আছে দেখলেন? শম্ভুদা, ভানু, নিতাই, মুফতে হয়, ওরা দেয়াল রং করে করে না হাতে করা ফেলে দিল। একটা ফ্ল্যাট কিনতে পারলো না। আর লোয়ার ডিভিশন ক্লার্ক ফ্ল্যাট কিনে ফেললেন। EMI-র বাম্পু তো আসবেই, আর ওই ব্যাংকের লোকেরা আমাদের ধরেই না মারতে আসে। আমি রমেন বাবুর সঙ্গে দেখা করতে চাই। উনি MLA, আপনি কি? আমি ভোট দিই। দেবেন না, আমরা দিয়ে দেবো। দেখুন, ভোটার 24 দিন বাকি নেই আর হাতে সময়ও নেই। আপনি বরং একটা কাজ করুন, রং করতে শুরু করে দিন। ভোট মিটে যাবে, অরিজিৎ মিত্র হারবে, তারপর আমরা দেখবো। আরে, ওনাকে একটা পোস্টার দিয়ে দেতো। দেয়াল ধরুন, দেয়াল, দেয়াল, যান। আমাদের সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আপনারা যে যে এলাকায় কাজ করছেন সংঘবদ্ধ হন। আরে আলোটা একটু এগিয়ে ধরুন না, সামনে যান, সামনে যান। দেওয়ালে রং করে দিলে ওরা আর আসবে না? ভোটে রমেনদা জিতবেন, মহান আদর্শের কথা বলবেন, ব্যাস, ম্যাজিক।
দেওয়ালে রং টং করেছো কখনো? দেওয়ালে আমরা কোনোদিন মিথ্যে কথা লিখিনি, একটা বিশ্বাসের কথা লিখতাম। এখন মনে হয় দে ক্যান কাট ডাউন দ্য ফ্লাওয়ার্স বাট দে ক্যানট স্টপ দ্য স্প্রিং। রেজাল্ট বেরোলে লোনের কাগজপত্র নিয়ে সোজা রমেন্দ্রের কাছে। ওকে 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 আর হলো না। রমেন বাবুকে 16,000 ভোটে হারিয়ে দিল অপোনেন্ট অরিজিৎ মিত্র। জিন্দাবাদ। আদর্শ, দেশ, এদের কাছে কোনো অর্থ নেই। এরা শুধু বোঝে নিজের ভালো জিন্দাবাদ, নিজের ভালো জিন্দাবাদ, নিজের ভালো জিন্দাবাদ, নিজের ভালো জিন্দাবাদ। নিজের ভালোটা আমিও চেয়েছিলাম, ফ্ল্যাটটা চলে গেল। আবার বেঁচে থাকার লড়াই, কষ্টে সৃষ্টে মাথা গোঁজার ঠাঁই, কাহিনীর দ্বিতীয়ার্ধ। Interesting. Very interesting. লোকটা কেমন চাই বিরজু? আর বাকি যা যা বললাম ঠিক আছে। মে আই কাম ইন স্যার? এটা কি সেন্ট্রাল রেফারেন্সে খুঁজতে খুঁজতে আচমকাই শঙ্করটা? 22 মে 1971 পরে ভদ্রলোককে নাকি আরেকবার দেখা যায়। পত্রিকা 1989-এ সাহিত্যিক মানব রায়, যিনি একটা সময় ওই নকশাল মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন, তিনি নাকি ম্যাডিসনে শঙ্করবাবুকে লোকেট করেন। 71-এর দিনগুলি বইটাতে মানব রায় লিখছেন যে শঙ্করদা নাকি 1987-এর পরে কলকাতায় ছদ্মনামে ফিরে আসেন, আর সেই সময় অর্থাৎ নকশাল পিরিয়ডে এই শঙ্করবাবু স্যাবোটাজের দরুন নাকি পুলিশ মুভমেন্ট ট্রেস করে বরানগর কাশীপুর থেকে অনেক আন্ডারগ্রাউন্ড লিডারকে ধরে ফেলে। শঙ্করবাবু অবশ্য পুলিশের সাহায্যে দেশের বাইরে পালিয়ে যান। 72 সেফ প্যাসেজ। আচ্ছা, 21 মে 42 ইয়ার্স। গুড, সো দ্য ট্রেটার ইজ স্টিল অ্যালাইভ। খেলা জমেছে, একটা একটা লোককে গুটি করেও শঙ্করদা অবধি পৌঁছবে। ওবি ভ্যান রেডি করো, সুইসাইডটা আমি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো ফ্রম দ্য স্পট। পুলিশ অনির্বাণ সেনকে তোলার আগে আমাদের তুলতে হবে,
live and exclusive. দাদা এক মিনিট। হ্যাঁ, এখানে অনির্বাণ সেন থাকতেন? হ্যাঁ থাকতেন এখানে। লাস্ট ওনাকে কবে দেখেছেন? উনি কি এখানে একাই থাকতেন নাকি? না, ওনার ফ্যামিলি থাকতো। ফ্যামিলি থাকতো? হ্যাঁ। আচ্ছা, উনি এক্স্যাক্টলি কি করতেন? সেটা ঠিক বলতে পারবো না, পাড়ার লোক হিসেবে যেটুকানি দেখেছি সেটুকানি। রহস্যে ঘেরা অনির্বাণ সেন একের পর এক ফ্যাক্সে তার ফ্ল্যাটের যে কাহিনী শোনাচ্ছিলেন সকাল থেকে, সেই ফ্ল্যাটে আচমকা বিস্ফোরণ। বিস্ফোরণে প্রাণ হারালেন এক পুলিশকর্মী। প্রশ্ন উঠছে, কে এই অনির্বাণ সেন? কি জান ইনি? ইনি কি আদৌ কোনো রাজনৈতিক দলের সমর্থক, না বিপ্লবী, নাকি সমাজ বিরোধী? প্রশাসন এবং রাজ্যের সর্বত্র সাড়া ফেলেছেন এই অনির্বাণ সেন। আমি প্রথম থেকে বলেছিলাম লোকটাকে হালকাভাবে না নিতে। প্রবালবাবুর বাড়িতে ফুল পাঠান, আমি যাবো ওনার স্ত্রী আর মেয়ের সঙ্গে দেখা করতে। ইন দ্য মিন টাইম ওই লোকটা অ্যারেস্ট হওয়া চাই। ফোর্স নামান, চিরুনি তল্লাশি করে খুঁজে বের করুন শালাকে। নকশাল মাই ফুট। প্রতিবাদী জেহাদ প্রশাসনের ঘুম কেড়েছে একের পর এক ফ্যাক্স, সাথে সমাজের বিভিন্ন স্তরের এক একটি নামকে বেছে নিচ্ছেন অনির্বাণ সেন। তিনি তাদের শাস্তি চান, প্রতিবাদের ধরনটাও ভিন্ন। প্রশাসন জানতে চায় কে এই বিপ্লবী, পরবর্তী ফ্যাক্সের হুমকি কাকে, অজানা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে প্রশাসনকে। প্রশাসন কি পারবে রুখতে? দাগাল পাবে প্রতিবাদী অনির্বাণ সেনের? পুরো এরিয়াটা ঘিরে ফেলুন। হ্যাঁ, এন্ড সার্চ এভরিবডি। হ্যাঁ, আপনাকে যেটা বই ধরুন তো। এখানে কোনো লোক ঢুকেছে? সত্যি কেউ ঢোকেনি তো? না। ইয়াপ, শঙ্কর স্যার, মানব রায়ের সঙ্গে মাত্র কথা হলো। নর্থে টালাপার্কের কাছে বাড়ি, কোনো একটা বাজার গরম করে ইনফরমেশন ওনার কাছে আছে রিগার্ডিং অনির্বাণ সেন। কিরকম? ভাঙতে চাইছে না, বাট অ্যাকর্ডিং টু হিজ বুক এই শঙ্কর দা নামটা বারবার একজন পাওয়ারফুল পলিটিক্যাল লিডার হিসেবে উঠে এসছে। শঙ্কর তো ফিরে এসেছিল বলে বলছে, বাট ইন দ্য ইয়ার 1987 শঙ্কর দা কলকাতায় ফিরে আসে, একটা ছোটোখাটো খবরের কাগজে চাকরি নেয়। আর সেই সময় ওনার কাছের বন্ধুরা ছাড়া আর কেউ বিশেষ খবরাখবর রাখত না। মানব রায় ছাড়া আর কেউ বেঁচে নেই, আর এই শঙ্কর দা সেই সময় পার্টির আন্ডারগ্রাউন্ড বহু লিডারকে ধরিয়ে দিয়েছিল। ইনফ্যাক্ট অনির্বাণ সেন ওয়াজ ওয়ান অফ দেম। সাবাস, রাম রাবণের যুদ্ধ হবে, রাবণ হারবে, রাম জিতবে, এটাই শুভঙ্কর। এটাই শুভঙ্কর।
সেটাই দেখতে চাই। তা রামকে তো খুঁজে পাওয়া গেছে, এবার রাবণকে খুঁজে বার করতে হবে। We need a great climax to the story. কখন যাচ্ছ? কোথায়? Come on, শুভঙ্কর, মানব রায়ের বাড়ি। আর ঘন্টা খানেকের মধ্যে। শালিনীকে সঙ্গে নিয়ে যাও। I want footage. ঠিক আছে? ওকে স্যার। সোমনাথ পালকে ওরা অ্যারেস্ট করবে না। মেট্রো স্টেশনে আবার তোমার সঙ্গে দেখা হবে। তার মানে আপনি সিরিয়াসলি মরবেন নাকি? আরে কোথায় যাচ্ছেন আপনি? মৃত্যুকে ভয় পেয়ে আর পালাবো না। বিশ্বাসঘাতককে সবার সামনে আনতেই হবে। তুমি শুধু আমাকে একটু হেল্প করো। সব কটাকে ঘাড় ধরে বার করে দেবো। যখন যাকে পারছে একটা করে ফ্যাক্স করে তুলে নিচ্ছে, আর আপনারা লেজ নাড়ছেন। স্যার, মিডিয়া যেভাবে পেছনে লেগেছে। মিডিয়া 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 স্যার, অনির্বাণ সেন কোথায়? লাস্ট লোকেশন ট্র্যাক স্যার, ঘন্টা দুয়েকের মধ্যে আমরা ধরে ফেলতে পারবো। এমনভাবে ফাঁসান যে ফাঁসির দড়িটা যেন গলায় ঝোলে। তিন তিনটে কনফারেন্স ক্যান্সেল করে সালার ঘিন ঘিনে বিপ্লবী। কিন্তু স্যার, সোমনাথবাবুকে না ধরলে যদি লোকটা কিছু করে ফেলে? সোমনাথ, সোমনাথ এখন আমার দলের সম্পদ। ওসব ছাড়ুন, অনির্বাণ সেনকে আমার সামনে আনতে হবে, না হলে আপনার কি হবে আপনি জানেন। মানববাবু, মানববাবু, আপনি একটা ফ্ল্যাট কিনে কি ঝামেলা বাঁধালেন বলুন তো। মকান ভালো, সুদ মাথা ঠান্ডা করে চলুন। কোথায়? থানায়। আপনাকে আমি নিয়ে যেতে এসেছি। এইটা কি? চল্লিশ বছরের পুরনো মাল চলবে কিনা জানি না, তবে লোহাতে জং ধরলেও সেটা লোহা। চ্যাংড়ে বলছো নাকি? একটা গুলি গুলি বেরিয়ে গেলে একটা খেলোর কৃতি হয়ে যাবে। আপনার কি চাই? আই ডোন্ট হ্যাভ টাইম রোহিণী। মি টু। একবার প্লিজ রোহিণী, তোমার শার্টটা আনবাটন করাটা আমার খুব ভালো লেগেছিল। বিচ, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমি চ্যানেল জয়েন করছি কবে? কি চাই তোমার? ইউ ওয়ান্ট টু প্লে? You wanna play with Siddharth Chaudhary? I'm sure that tumake kache chai set. Come closer. How dare you? Climax ta kintu amar hate Siddharth. Anirban Sen ke chai na chai na?
কন্ডিশন চ্যানেলে আমার জয়েন করা লেটেস্ট 60,000 পার মান্থ স্যালারি ওয়ান্স আ উইক সিদ্ধার্থ চৌধুরী তার এই সমস্ত আভিজাত্য নিয়ে আমার বিছানা চলবে ওকে ইফ ইউ আর নট ইন্টারেস্টেড দেন আমাকে তা স্যার মানব রায় স্টেট আমি ডিসিডিটিকে জানিয়েছি কাশি চলে যান বিধবাদের থানা নিয়ে দিচ্ছি পরে চলে যান আর ওই গোঁপটা কামিয়ে বগলে লাগিয়ে নিন ছুঁড়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ফেলে দেবো সালা কতগুলো নন বেঙ্গলি পাঞ্চুত লোকাল লোকেরকে হেল্প করছে স্যার এটা জনমত তৈরি হয়েছে কেলেম স্যার কেলেম হয় তুমি কিছু করবে নাহলে আমি ওকে ওড়াবো স্যার মানবাধিকার কমিশন টমিশন কেলে কারি হয়ে যাবে স্যার কি উত্তর দেবো যা চিরকাল দিয়ে থাকেন এনকাউন্টার ৪২ বছর পরে আবার বিপ্লব প্যাকেজটা একটু শেখেলে লাগছে মিস্টার সেন মার্কেটিংটা স্মার্ট করা দরকার ডোন্ট ওয়ারি ওটা আমি করে দেবো গিমিকটা যেটা ধরেছেন সেটা প্রিটি গুড এটা আপনার গিমিক মনে হচ্ছে একদিন পরে আপনার আবার বিখ্যাত হবার শখ হলো বেশ তো ছিলেন বিপ্লব টিপ্লব ছেড়ে গর্তে ঢুকে আবার শঙ্কর নাকি তাকে গায়েব করে কি পেলেন সত্তরের আগুনে ঝাঁপ দিয়েছিলাম পরে বুঝলাম দাহ্য বস্তুর সৃষ্টিশীল ক্ষমতা নেই চলে যায় লুক লেটস ফেস দ্য রিয়ালিটি হ্যাঁ আপনি ঘটা করে মরতে যাবেন আর অ্যাডমিনিস্ট্রেশন কি করবে হাত গুটিয়ে বসে থাকবে কুকুরের মতো গুলি করে মারবে আর যে লোকগুলোর কথা এত সারাদিন বলছিলেন না তারা ঘণ্টাখানেকের মধ্যে ছাড়া পেয়ে যাবে আপনি বিচার চান তো বিচার একমাত্র আমি দিতে পারি ডোন্ট ওয়ারি আই এম আ ফ্রেন্ড সেভেন্টিজ এর ঘোরটা কাটেনি লাস্ট ফ্যাক্সটা করেছেন এবার করব গুড রয়নি কাম আপনি ঠিক কি চান বলুন তো আপনি শান্তিতে যাতে সুইসাইডটা করতে পারেন এইটুকুই ডোডোকে প্রতি শনিবার ব্লাড দিতে হয় তার জন্য ইনফেকশন আবার ব্লাড আবার ইনফেকশন ঠিক আছে তাহলে একটু সাবধানে রাখবেন ওর রক্ত কমে যাচ্ছে তো আমার এক মাসের মধ্যেই কিন্তু রক্ত নিতে হবে আসুন লেগেই রয়েছে শুনো একটা ট্যাক্সি ডেকে ৩৫,০০০ কি করবো কি হয়েছে কি
আরে এ তো অরিজিৎ বাবুর পাড়ার ঠিকানা। অরিজিৎ মানে এমএলএ মিত্রের? হ্যাঁ, উনি উনি তো আমার পাড়ার লোক। আরে অরিজিৎ বাবু তো একজনই আছেন, আর কে আছেন? যান। আরে বাবা, কুমির টুমি সাইজ করে দেবেন। হ্যাঁ, কিন্তু উনি তো আমার অ্যান্টি পার্টি। আমি যাব, আমাকে তো আর উনি চেনেন না। কি বলছেন কি, অরিজিৎ মিত্র আপনাকে চেনেন? মানে আপনার এই ঘটনাগুলো সব জানেন? জানেন, সব জানেন। কি আশ্চর্য, আজকেও তো দেখা হলো, কিছু বললেন না তো। রিনাকে তো উনি চেনেনি। রিনাকে চেনেন কিভাবে? চেনা পরিচিত হতে সময় লাগে না। এই তো একটু আগে আপনি আমার কাছে অচেনা ছিলেন, এখন চেনা হয়ে গেলেন। অরিজিৎ মিত্র আমাদের চেনা হয়ে গেল। সুপারের সাথে দেখা করুন, এতে কাজ না হলে আবার আসবেন। আচ্ছা, আপনি না থাকলে কি যে হতো? হাজবেন্ডকে বলবেন সোমনাথ এখন আমার দলে, ওসব রং দেখে আমি সাহায্য টাহাজ্য করি না। ও শুনুন, মেইল আইডি চেন্নাই হসপিটালে মেইল করে আমাকে জানান কি বললো ডক্টর নারায়ণ মূর্তি, ফোন নাম্বার নিচে। ঠিক আছে, ঠিক আছে। তারপর মিল করেছিলে? হ্যাঁ, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, 3 লাখ টাকার দরকার। আর 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 কি? তুমি যে বলেছিলে ফ্ল্যাটটা বিক্রি করলে হবে না, বিক্রি করে যার টাকা পাওয়া যাবে তা সব সুদেই চলে যাবে। অরিজিৎ বাবুর সঙ্গে একবার কথা বললে হয়? পাগলের মতো ঘুরছি এদিক ওদিক, দরকার 3 লাখ টাকা। রিনার গয়না বাঁধা পড়েছে ফ্ল্যাটটায়, ও ছুটছে চারদিক। অরিজিৎ বাবু কিছু টাকা দেবেন, বাকি টাকা কিভাবে আনবো ভাবছি। হঠাৎ একদিন বিনয়ের সঙ্গে দেখা। আরে অনির্বাণ, কি খবর? তুই এখানে? আরে আমি তো ওই অফিসেই, ওই নারায়ণের সঙ্গে পার্টনারশিপে প্রমোটিং। তুই তো সারা মাল ধরা পড়ে গেলি, আর আমি এখন প্রমোশন পেয়ে। ওর ছেলের তো যা যায় অবস্থা। সে কি দাঁড়া দেখি, এটা রাখ। দরকারে ফ্রাইডে করে আমরা ওই শর্মা গেস্ট হাউসে বসি। তোর বউ তো ওখানে চাকরি করে শর্মাতে। এখানে রিনা সেন নামে কেউ কাজ করে? না স্যার।
এই যে ভাই, এখানে রিনা সেন নামে কেউ? এই বাবা, যান ওদিকে, কল আছে একটা, ধুয়ে নিন। ট্রেনের টিকিট কাটতে দাও, চেন্নাই যাবে তুমি আর টুটু। ফার্স্ট ইনস্টলমেন্ট 1,00,000 আছে, চাই ভাত চাপাতে হবে। গেস্ট হাউসের জানলাটা বন্ধ রাখতে পারতে। সপ্তাহে একদিন করে শর্মা গেস্ট হাউসে গেলেই হবে। তুমিও তো চুরিতে ধরা পড়েছিলে, কই তখন তো আমি তোমায় কিছু বলিনি, কারণ আমি জানতাম তুমি যা কিছু করছো সব ডোডোর কথা ভেবেই করছো। সেদ্ধ ভাত খাবে, একটু মাখন এনেছি। আমার চুরি আর তোমার বেচাগিরি এক নয়। সেদ্ধ খাবে তো ঢোঠো? রেনা, 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 লাইটস অফ। বুঝলাম। তা এবার কি চান মিস্টার সেন? গভর্নমেন্ট অরিজিৎ মিত্রকে অ্যারেস্ট করুক? আপনি কি পাগল না এটাও কোনো ইজমের কনসেপ্ট? জানি না, আমার হাতটা এখন একটা ট্রিগারে চাপ দিতে চাইছে। আমি হয়তো হয়তো পাগল হয়ে যাব, হয়তো পাগল হয়ে যাব। স্ট্যান্ড বাই। কল সিদ্ধার্থ স্যার বলেছেন ইন্টারভিউ শেষ করার আগে লালবাজারে ফোন করতে, টু সেফগার্ড চ্যানেলস পজিশন।
একটা লোক সমানে লড়ে যাচ্ছে, পুলিশের কাছে খবর দিলে আর কিছু বেরোবে না। কাম অন শুভ, ইটস নট ইওর ডিসিশন। আই সেড কল কল। হ্যালো, ক্যান ইউ পুট মি টু ডিজি ত্রিবেদী প্লিজ? হ্যালো, দিস ইজ শুভঙ্কর চ্যাটার্জি ফ্রম নিউজ নাও। ইয়া, দ্যাট গাই অনির্বাণ সেন ইজ হিয়ার। আমরা একটা ইন্টারভিউ বাহানায় ওকে এখানে আটকে ডেকেছি, প্লিজ। এটা একটা সেফ প্যাসেজই হলো। আপনার ছেলের কথা বলুন। আমরা এরপর নিশ্চয়ই ওর কাছে জানতে চাইব বাবা সুইসাইড করলে ওর কি রিয়াকশন। শ্রীমান অনুপম সেন, ডাক নাম ডোডো, ডোডো রুগ্ন, আমি সর্বশান্ত, রিনা নেই, ডোডো শুয়েই থাকে, আমি মালিশ করি, চিকিৎসার চেষ্টা করি, জানলাম ওর কিডনি দুটো অচল হয়ে গেছে ইনফেকশনে, শুধু ব্যথার ওষুধ ছাড়া আর ওকে কিছুই দিতে পারি না। একদিন দেখলাম ডোডো অনেক বড় হয়ে গেছে, ব্যথার ওষুধ সব শেষ হয়ে গেছে। বাবা, লাইটস অফ। এবার এবার কি করবেন? অরিজিৎ মিত্রকে ছেড়ে দেবেন? খুন তো খুনি, সেটা একটাই হোক বা দুটো, আপনার স্টোরির ক্লাইম্যাক্সতে কি করা যায় সেটা আমি ভাবছি, আপনি কি ভাবছেন? কি ভাবছেন মিস্টার সেন? মিস্টার সেন, মিস্টার সেন, লাইটস! Where is he? I... You tell me. Wait.
কি করছো তুমি? অনির্বাণ সেন, আমি জানি আপনি এখানেই আছেন। একাত্তরের কয়েকটা বুলেট এখনো বাকি, এখনো অবধি যার নাম লিখেছি তারা সবাই স্মৃতি হয়ে গেছে। কি চাইছেন আপনি? সেফ প্যাসেজ। 42 বছর আগে কেউ পেয়েছিল, অরিজিৎ মিত্রকে জেলে দেখতে চাই এখনই। মিস্টার সেন, বেটার ইউ সারেন্ডার। Never. আপনার ফোনটা বাজছে। আপনার? হ্যালো মিস্টার সেন, ঠিক আছেন? এই অটোটা আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। আর হ্যাঁ, গুড নিউজ ফর ইউ, অরিজিৎ মিত্রের শোকাজ নোটিস পেতে চলেছে এই আধ ঘন্টার ভেতরে। ইউর আ রিয়েল হিরো, সেটা প্রমাণ হবে। অ্যাডমিনিস্ট্রেশন তো আপনাকে মরতে দেবে না, মরতে আপনাকে হবেই। অনির্বাণ সেন, আরেকজনকে খুঁজছে সিদ্ধার্থ বাবু। গল্পের মুখ্যম ক্লাইম্যাক্স, তাই না? এক্সপ্রেস শহরের থেকে নিয়ারেস্ট মেট্রো ময়দান, ফোর্স মুভমেন্ট স্ট্রং করুন ওখানে। প্রতিটা মেট্রো স্টেশনে দুটো এন্ট্রি ক্লোজ করে দিন। ফোর্সকে অনির্বাণ সেনের স্কেচ দিন। চেক এভরি সিঙ্গেল পার্সন এন্টারিং ইন দ্য মেট্রো। কাউকে ছাড়বেন, কাউকে না। অনির্বাণ সেনের কাহিনীতে নতুন মোড়। এবারে টার্গেট মাননীয় মন্ত্রী অরিজিৎ মিত্র। অনির্বাণ সেনের হুমকি, মন্ত্রীকে গ্রেফতার করতে হবে। প্রশাসনিক মহলে উত্তেজনা চরম। একদিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও প্রতিবাদের ঝড়, অন্যদিকে নাগরিক সমাজে আলোড়ন তুলেছেন অনির্বাণ সেন। কি করবে প্রশাসন? অনির্বাণের আত্মহত্যার হুমকি দেখি অরিজিৎ মিত্রকে গ্রেফতার করবে, নাকি অনির্বাণ সেনকে খুঁজে বার করবে, সেটাই এখন দেখা। সরকারে থাকা রাজনৈতিক দলের নেতাদের কপালে চিন্তার ভাঁজ, বিরোধী রাজনৈতিক মহলের চাপ, এখন দম বন্ধ করা উত্তেজনার পারদ চরম। অন্যদিকে মাননীয় মন্ত্রী অরিজিৎ মিত্রের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছে বিরোধী পক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে সিনিয়র জার্নালিস্ট সিদ্ধার্থ চৌধুরী। হ্যালো মিস্টার মিত্র, আপনি তো মশাই রঙিন লোক, এটা তো জানতাম না। কি বলতে চাইছেন বলুন।
সময় নেই। রাজ্যের সব খুচরো ব্যবসা সম্বন্ধে আপনারও দেখছি জানা নেই, না হলে খুচরো পাপটা করতেন না। সত্যি আপনার সময় শেষ মিস্টার মিত্র। আপনার নামে আপনারই গভর্নমেন্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কি বলছেন আপনি? বাজে কথা বলার জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে আমি ফোন করব? দেখি, দেখার আর কিছু নেই, যা বলছি তাই করুন। স্যার, প্ল্যাটফর্মে কত মানুষের ভিড় হয়েছে আপনি জানেন না? আই ডোন্ট নো, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রাক্তন বিপ্লবী অনির্বাণ সেন। অনির্বাণ সেন, হ্যাঁ, এই ময়দান মেট্রোতে আত্মহত্যার চেষ্টা করবেন, অনির্বাণ সেনকে কথা রাখতে পারবেন, কলকাতার প্রশাসন কি অনির্বাণ সেনকে বাঁচাতে পারবে? এখনো মরতে দেরি আছে, টিকিট ঠিক পেয়ে যাবো, বললাম তো টিকিট পেয়ে যাবো, বিজেপিতে দেখছি তো। আরে সিদ্ধার্থ বাবু, আপনি কোথায়? আমাকে এখানে আসতে কেন বললেন? মিস্টার মিত্র, কুল ডাউন, চিৎকার করলে মানুষ আপনাকে আরে এসব কি, আপনি কি চাইছেন? আমি আপনার মানব দরদি চেহারাটা মানুষের সামনে তুলে ধরতে চাইছি। গাড়ি থেকে নামুন। না না, আমি এখানে নামবো না। বোকামি করবেন না মিস্টার মিত্র। অনির্বাণ সেন যদি এখন সুইসাইড করে, তাহলে কাল থেকে আপনাকে জেলে পৌঁছে মরতে হবে। মাস্কটা পরুন, নেমে আসুন, ভয় পাবেন না, আই এম আ ফ্রেন্ড। তো লাস্ট ফ্যাক্টস, ট্রেস দ্য নাম্বার, ময়দান মেট্রো। রাইটার মানব রায়ের কেসটা কি হলো? শুনলাম বটতলা থানা কাকে নাকি অ্যারেস্ট করেছে। লোকটার নাম বিরজু, ওকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, মানে ওকে বলা হয় অনির্বাণের বাড়িতে ব্লাস্টার করাতে, যাতে খবরটা জমে। সিদ্ধার্থ চৌধুরী? ইয়েস স্যার। নিউজ নাও চ্যানেলের এডিটর মিস্টার শুভঙ্কর আপনার সাথে কথা বলতে চান। এভাবে আপনি ভেতরে যেতে পারবেন না। যেতে তো আমাকে হবেই, এত মানুষ আজকে আপনার সমর্থনে, আর আপনি তাও। ওরা কোনো কাপুরুষকে সমর্থন করতে আসেনি, ওরা আমার মৃত্যুটাকে দেখতে চায়। দাঁড়ান, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আমার সঙ্গে চলুন, চলুন কোথাও বসে ব্যাপারটা মিউচুয়াল করে নিই। আরে মশাই, আপনি একটা ফ্ল্যাটের জন্য এত ঝামেলায় আছেন, রিনা আমাকে কোনোদিন বলেইনি। আরে কত লোককে কত কিছু দিয়ে দিলাম, আর সামান্য একটা ফ্ল্যাট। চলুন, হাতে বন্দুক আর মুখে মিউচুয়াল, ওটা ফর সেফটি। চলুন, আমার স্ত্রীকে ভোগ করলেন আর আমার সঙ্গে মিউচুয়াল করবেন, তার জন্য গুনে গুনে অনেক টাকাও দিয়েছি। চলুন, নাহলে এত লোকের মধ্যে একটা বুলেটের আওয়াজ কেউ শুনতে পাবে না। আপনি বোধহয় ভুলে গেছেন, আমি 71-এর মাল, নইলে বন্দুক আমাকে দেখাতেন না। আমাকে মারবেন না, প্লিজ প্লিজ, আপনি আমাকে মারবেন না। আপনাকে মারতে হলে অনেকদিন আগেই মেরে দিতাম। আপনার আসল চেহারাটা পাবলিককে দেখাতে চাই।
অনির্বাণ সেন, আমি জানি আপনি এখানে আছেন। অনির্বাণ সেন, প্লিজ পালাবেন না। আই ওয়ান্ট টু শো দেম। আমি তোমার পেছনেই শঙ্করদা। আরে তোমাশাই আপনি। চুপচাপ এগিয়ে চলো শঙ্করদা, তোমার পুরনো চেহারাটা লোকের সামনে তুলে ধরতে চাই। আরে কি বলছেন কি মিস্টার সেন? কোনো কথা নয়, এগিয়ে চলো। আরে কি শেষ শঙ্করদা, সমরকে গুলি করে মেরে পুলিশের পয়সায় চলে গেলে আমেরিকা। সেফ মেসেজ ভেবেছিলে সবাই ভুলে যাবে, মানব দামায় সব জানিয়েছিল। কত কত টাকা ইনভেস্ট হয়েছে তোর লাইফের উপর তো জানিস? শুধু জুয়াতে লোক নিয়েছে 80 লাখ, 80 লাখ। আমার স্পন্সাররা 10 সেকেন্ডে 50,000 টাকা ইনভেস্ট করছে। শঙ্করদা, এখন যা যা তুই। তুই যা, আমি আসছি। আমার কাছে
আমার কাছে তুই হিরো। বেচতে বেচতে আর তো কিছু বাকি নেই। এই যারা মোবাইলে ফটো তুলছে, এরা একটা মৃত্যু দেখতে চায়। আপলোড করে বন্ধুদের পাঠাবে, ওরা লাইক দেবে, শেয়ার করবে, আনন্দ পাবে। এরা ভাবছে এটাই বোধহয় জীবন। কিন্তু এই জীবন আমি বাঁচতে চাইনি, এই স্বার্থপর সোসাইটি আমরা চাইনি। তাতে থেকে আমি দায়ী জানি না, তবে এটুকু জানি যে তুমি একটা বিশ্বাসঘাতক। আমাদের ঠকিয়েছ, আমাদের প্রতিবাদকে ঠকিয়েছ, ঠকিয়ে আমার বন্ধুকে গুলি মেরেছ। একাত্তরের একটা বুলেট বাকি ছিল। এইভাবে লোককে জ্ঞান দিবি? এথিক্স শেখাবি? এথিক্স একে তো আগেই মারা উচিত ছিল। আপনারা সব দাঁড়িয়ে দেখছেন কি? মারুন মারুন একে মারুন 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 না আপনারা। But before that, give me a hand. Give me a hand. Give me a hand. No? Okay. Shabda take a shuriyan! Shuriyan! Please! Shuriyan! Shuriyan! এক বুলেটে নকশাল বাদ মারা যায় না। 70,000 বুলেট খরচা হয়েছে। এখানে কোনো সেফ প্যাসেজ নেই। না, সেদিন মেট্রোর ধাক্কায় অনির্বাণকে মরতে হয়নি। রেল কর্তৃপক্ষের তৎপরতায় মেট্রো থামানো সম্ভব হয়েছিল, তবে অনির্বাণ বাঁচেনি। অনির্বাণের বর্ষপূর্তি হবে না, ইতিহাসের সুখপাঠ্য বইতে ও মিথ্যে ইতিহাস হয়ে থাকবে না। ও একটা ছোট অসুবিধের মতো, বিঁধে থাকা কাঁটার মতো থেকে যাবে। বেঁচে থাকলেই বা কী হতো? 7 দিন পরে আমরা ভুলে যাব ওর নাম। তাহলে অনির্বাণ কিছুই করতে পারলো না একদিনের এই একলা লড়াইয়ে। নাকি পারলো? কে জানে, হয়তো পারলো। চোখ খুলে তুই দেখে নে না অসাধু সব লেনা দেনা জগতে, এ গন্ধ অসতেরা নিজের বাঁচা টুকুই বাঁচা, বাঁচা তো নয় বদ্ধ খাঁচা ভেঙে ও করা নাড়ুক জবাব চাওয়ার ভো, নরম নরম মিষ্টি হাসা ব্যর্থ জীবন ভালোবাসা কত দিই। প্রশ্ন উঠুক প্রশ্নের স্বাধীন, কে বলে দেবে কি আছে আগামী কাল, কে ফেরাবে বলো সে কিরণ ক্লান্ত নকশাল না সহজ মানুষ, প্রতিরোধের চিহ্ন নকশাল সহজ মানুষ।